नमस्कार शेयरबाज থেকে আমি শাশ্বত মিত্র প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন ভারতবাসী হিসেবে আজকে আমরা গর্বিত ভারত মাতা কি জয় কালকে 23 আগস্ট দিনটা আমাদের প্রত্যেকের জীবনে ভারতের ইতিহাসে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে যে চন্দ্রপৃষ্ঠে চতুর্থ কান্ঠি হিসেবে আমরা নয় এটা মনে রাখতে হবে চন্দ্রের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে আমরা অবতরণ করেছি যা একটা বলতে পারেন যারা আমাদেরকে শাসন করেছে এত বছর ধরে 200 বছর ধরে সেই আমেরিকা ইংল্যান্ড বা ফ্রান্স এরা কোনোদিন পারেনি আমরা সেটা অ্যাচিভ করেছি কালকের দিনটা আমাদের সবার জন্য অসাধারণ একটা দিন ছিল এবং কালকে সারা দিন ওটা নিয়ে দেখাতেই কালকে আপনাদের সঙ্গে ভাবছিলাম এটা করব কিন্তু যেহেতু সন্ধেবেলা থেকে ইসরোর দেখাচ্ছিল সেই কারণে কালকে আপনাদের কাছে আসতে পারিনি তো আজকে এলাম কালকের দিনটা মার্কেটও হয়তো সেই কারণেই চিয়ার করেছিল আগে থেকে হয়তো মার্কেট বুঝেছিল যে সফল অবতরণ একটা হতে পারে যদিও আজকের দিনটা ততটা ভালো যায়নি মার্কেটের পক্ষে যে সেগুলো নিয়ে আলোচনায় আসব তবে একটা কথা বলতে পারি এই ডিকেড 2030 অবধি সময় বা আরো পরের টাইম 2050 সাল যেটা এই পুরো সময়টাই হচ্ছে ভারতের সময় তো ভারতের সময় আপনাকে মার্কেটের উপর আস্থা রাখতে হবে আজকে মার্কেট একটু আমি জানি যে মার্কেট এটা প্রসেসে আছে যে প্রসেসে এখন হয়তো সেটেল ডাউন করছে কিছুটা নিচে আসতে পারে একটা কি এই ফেজ একটা ফেজ যায় যে ফেজে মার্কেট অনেক দিন ধরে ঘোরাফেরা করে সেই ফেজটা এখন চলছে আপনি বলতে পারেন এই ফেজটাকে টাইম পাস বলতে পারেন মানে আমরা আপনাদের টেকনিক্যাল ভাষায় টাইম ওয়াইজ কারেকশন একটা সময় ধরে একই জায়গায় মার্কেট ঘুরে বেড়াচ্ছে এটা হয়তো চলবে কিছুদিন কিন্তু আপনি যদি বিগ পিকচারটা দেখেন তাহলে 2030 সাল আজ থেকে 6-7 বছর পরে আমি অন্তত নিফটিকে 40,000-এ দেখছি 40,000 তো বিগ পিকচার আমার কাছে ক্লিয়ার ইন দ্য মিন টাইম অনেক কিছু হতে পারে নানা রকম ঘটনা হতে পারে পলিটিক্যালি হতে পারে সোশ্যালি হতে পারে দেশের মধ্যে হতে পারে দেশের বাইরে থেকে হতে পারে কিন্তু লং টার্ম যদি আপনি ভারতকে যদি আপনার বেট হিসেবে ধরেন আমার মনে হয় না সে বেটটা খুব একটা খারাপ হবে বলে তবে এখানে আপনাকে তিনটে জিনিস অ্যাজ এ শেয়ার মার্কেটের একজন হিসেবে মনে রাখতে হবে যেটা আমরা প্রত্যেকে গুলিয়ে ফেলি প্রথম কথা হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস ট্রেডিং ইজ এ বিজনেস ব্যবসা এটাকে ব্যবসা হিসেবে ধরতে হবে দরকার যদি আপনি অত ভালোভাবে হিসাব না করতে পারেন আলাদা একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন যেখানে আপনি ট্রেড করবেন সেখানে আপনি যার যেরকম ক্ষমতা 5,000, 10,000 থেকে 50 লাখ যে কোনো টাকা দিয়ে সেটা হিসাবে মাসে কি ইনকাম করতেন সেটা হিসাব করুন সেটাই আপনি ফিউচার করতে পারেন যার যেটাই যেটুকু ক্ষমতা কেউ সেটায় সুইং ট্রেডিং করতে পারে কেউ 1-2 মাসের বা 3 মাসের জন্য স্টক নিয়ে করতে পারে কেউ 1 বছরের স্টক নিয়ে সেটাকে বারবার রোটেশন করতে পারে কিংবা সেখানে কেউ অপশানের কাজ করতে পারে বা ইন্টারডে করতে পারে হোয়াট এভার কিন্তু সেটার সঙ্গে আপনার মেন অ্যাকাউন্ট যেটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট তাকে গোলাবেন না ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টও আপনি দুটো ভাগ করুন একটা হচ্ছে কোর ইনভেস্টমেন্ট একটা হচ্ছে রোটেশনাল ইনভেস্টমেন্ট কেন বলছি কোর ইনভেস্টমেন্ট মানে কি কোর ইনভেস্টমেন্ট মানে সেই শেয়ারগুলো যেগুলোর মার্কেটের দামে ওঠা পড়ার উপর আপনি বেচবেন না যতক্ষণ না তার ফান্ডামেন্টালে কোনো চেঞ্জ হচ্ছে ফান্ডামেন্টাল ওয়াইজ কোনো চেঞ্জ হচ্ছে সেইগুলো আপনি বেচবেন না আমাদের প্রবলেমটা হচ্ছে দেখুন এই মার্কেটে পয়সা করার জন্য তিনটে জিনিসের দরকার হয় প্রথমটা কি নাম্বার ওয়ান ইনফরমেশন আপনি ইনফরমেশন আপনাকে জানতে হবে কোথায় কী ঘটছে কোন কোম্পানি রাইটস দেবে কোন কোম্পানি ইয়ে করতে হবে কোন কোম্পানি নতুন কোনো ক্যাপেক্স করছে কোন কোম্পানি আরও এক্সপ্যানশন করছে কার এবার সেলসটা খুব ভালো হয়েছে কে কোন নতুন প্রোডাক্ট আনছে যেটা পরবর্তীকালে খুব ভালো হতে পারে এই সবই আপনাকে জানতে হবে সেকেন্ড কি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস এবার আপনাকে রিসার্চ করতে হবে কোম্পানি ম্যানেজমেন্টে কারা আছে কোম্পানি ফান্ডামেন্টালি সব কিছু ঠিক আছে কি না তার লোন কতটা আছে ডেট ঠিকঠাক আছে কি না কোম্পানি ক্যাপিটালটা কীভাবে ইউজ করে ঠিকঠাক ইউজ করতে পারছে কি না কোম্পানি প্রফিটেবিলিটি ঠিক আছে কি না
সিএজিআর ফিএজিআরগুলো আপনারা যা যা দেখেন এগুলো আমার বলবার নেই, এগুলো বলবার জন্য আপনারাই যথেষ্ট, আপনারা দেখে নেবেন। অ্যানালিসিসের জায়গায় আপনি টেকনিক্যাল অ্যানালিসিসে যাবেন, যে আপনার আপনারা যা যেগুলো দেখেন 50-day মুভিং অ্যাভারেজ, 200-day মুভিং অ্যাভারেজ, অমুক তমুক যা যা আপনারা দেখেন, হোয়াট এভার যা যা আপনারা দেখেন সেগুলো সব ঠিক আছে কিনা। কিন্তু আমি এতদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের বলতে পারি, এই দুটো পুরোপুরি ঠিক করেও আপনি হয়তো পয়সা পাবেন না, মার্কেটে পয়সা করতে পারেন না। কারণ এর যে তিন নম্বর যে জিনিসটা, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা সবসময় সেটাকে আন্ডারমাইন করি, সেটাকে কোনো গুরুত্বই দিই না মোস্ট অফ আস। আমিও এর গুরুত্ব অনেক পরে বুঝেছি, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট, এই মাইন্ডসেট আপনাকে কি করায়, দেখবেন যখন লস হয় আমরা লস দেখতে থাকি, যে থাক আমার হয়তো কোনো সময় হয়তো এটা প্রফিট এসে যাবে, আমি দেখতে দেখতে এত বড় লস করি। আবার এই মাইন্ডসেট খুব তাড়াতাড়ি আমাকে প্রফিট বুক করায়। তো এই মাইন্ডসেটের প্রথমে চেঞ্জ দরকার, এই মাইন্ডসেটটাকে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যে এটা আমার কোর পোর্টফোলিও, এইটাকে আমি 10%, 15%, 20%-এর জন্য নিচ্ছি না। এর ওঠা পড়া হতে পারে 20% বেড়ে আবার এটা 30% পড়ে যাবে, হতে পারে, বাট আমার ভিউটা আছে আফটার ফাইভ ইয়ার্স এই কোম্পানির রেজাল্ট আমি দেখে যাচ্ছি পরপর ভালো হচ্ছে, এটা আলটিমেটলি ভালো হবে। যেন আমাকে যারা জিজ্ঞেস করেন যে IDFC ফার্স্ট ব্যাংকে আপনার কী হবে, আপনি তো সেই 43 টাকা থেকে বলে আসছেন, টেকনিক্যালি আপনি এই এই স্টপ লস দিতে পারেন, কিন্তু যদি আমাকে ফান্ডামেন্টালি জিজ্ঞেস করেন, আমি ম্যানেজমেন্টে যতদিন বৈদ্যনাথন স্যারকে দেখব ততদিন আমি এর উপর ভরসা রাখব। এইরকমভাবে বা এর রেজাল্টগুলো তার ভরসা রাখবে এমনি কারণ না, একটা লোকের ওপর ভরসা নয়, যতদিন উনি আছেন আপনি IDFC ফার্স্ট ব্যাংকের প্রতিটা রেজাল্ট দেখুন, প্রতিটা রেজাল্টের উন্নতিটা দেখুন। তো সেরমভাবে আপনাকে একটা ভিউ নিতে হবে যে এটা আমার কোর পোর্টফোলিও, এটা কোথায় কি 20% বাড়লো কি 25% পড়ে গেল কি কোনো কারণে একটা কারেকশান হয়েছে 15% কি 30% নিচে চলে গেছে 20% বাড়ার পর, দ্যাটস ইজ নট মাই লুক আউট। আমার লুক আউট হচ্ছে আমি যে কারণে এই স্টকটাকে রেখেছি আমার কোর পোর্টফোলিওয়ে সেটা ঠিক আছে কিনা, এর রেজাল্টগুলো ঠিক আছে কিনা, এই স্টকটাকে 5 বছর পর আমি যে জন্য রেখেছি, যে ভাবনা চিন্তা দিয়ে রেখেছি সেইটা ঠিক আছে কিনা। এই কোর পোর্টফোলিও আপনাকে খুব একটা বদল করলে চলবে না, কিন্তু তার সঙ্গে আপনাকে একটা পোর্টফোলিও রাখতে হবে। পোর্টফোলিও মানে কি, মানে যেটা আপনি, যে আপনি 10%-এর জন্য নিচ্ছেন, ফর দ্য টাইম বিইং নিচ্ছেন, 3 মাসের জন্য নিচ্ছেন, কিংবা আপনি ভেবেই নিচ্ছেন ওই সুইং ট্রেড মতো একটু বড় ধরনের সুইং ট্রেড, মানে ঠিক 7-10 দিনের নয়, 3-4% নয়, এইটা এখান থেকে হয়তো 20% বাড়তে পারে, অনেকটা পড়ে গেছে আমি নেবো, এই আমার স্টপ লস, এইটা বাড়তে পারে, সেটাকে আপনি রোটেশান করছেন। ধরুন এখন IT চলছে, আপনি IT নিয়েছেন, আপনি IT-তে একটা ভেবে নিয়েছেন 15-20% পাবেন, কোনো একটা স্টক পেলেন ওটা বেচে দিয়েছেন, এবার আপনার মনে হচ্ছে মেটালটা চলবে, মেটালে আবার কোনো দেখলেন আপনার যা যা অ্যানালাইজ করলেন, ইনফরমেশান নিলেন, যে স্টকটাকে মনে হচ্ছে সেটা আবার নিলেন, সেটা আবার ওইটুকুর জন্যই নিলেন, ওটা কোর পোর্টফোলিও আন্ডারে নয়, ওটা হচ্ছে 15-20% বা 25% যেটা আপনি ভাবছেন সেটা পেয়ে গেলে ওটা থেকে আপনি বেরিয়ে আসছেন। কিন্তু আপনার এই কোর পোর্টফোলিও যেটা, হয়তো তাতে আপনি LT রেখেছেন, TCS রেখেছেন, ইনফোসিস রেখেছেন, হোয়াট এভার কী রেখেছেন জানি না, MTech রেখেছেন, কিংবা হয়তো ড্রোনের জন্য জেন টেকনোলজি রেখেছেন, কি অন্য কিছু রেখেছেন, হোয়াট এভার, আমি এই নামগুলো কিন্তু এমনি নিলাম, এগুলো যে রাখতেই হবে এরকম ব্যাপার নয়, কিংবা টাটা স্টিল রেখেছেন, HDFC ব্যাংক রেখেছেন, এগুলো কিন্তু আপনি এই ওঠা পড়াটা আপনার কাছে কিছু এসে যায় না, আপনি দেখছেন খালি রেজাল্টটা ঠিক আছে কিনা। আপনি মার্কেটকে কী দেখছেন আফটার 5 ইয়ার্স, তবে আপনি একটা ইনভেস্টমেন্ট ওয়েলথ ক্রিয়েশন, একটা কথা মনে রাখবেন, একটা পয়সা কিছু পার্সেন্টেজ ইনকাম আর ওয়েলথ ক্রিয়েশন দুটো আলাদা। আপনাকে একটা উদাহরণ দিই ওয়েলথ ক্রিয়েশন কীভাবে হয়, জাস্ট একটা উদাহরণ, মানে ধরুন যারা বাইক ভালোবাসেন, আমার বয়সে যারা ধরুন এখন 42-43 বছর বয়স হয়ে গেছে যাদের, তারা 20 বছর আগে ওই ধরুন 20-22 ছিল, 22-23 বছর, তা তখন আমরা সব বুলেট কিনবো একটা বিশাল ব্যাপার ছিল 2000 সাল বা 98-99 সালে বুলেটের দাম ওই 57,000 বা 60,000 টাকা মতো ছিল যতদূর আমার মনে পড়ছে, আই মে বি রং, মানে টাইম ফ্রেমটা অতটা একদম মনে পড়ছে না। তো একটা দেখছিলাম
যে 57,000 বা 60,000 টাকা দিয়ে যে বুলেটটা আপনি কিনলেন সেটা না কিনে সেই সময় আইচার মোটর যদি 57,000 টাকা কিনতেন, এনি গেস কত টাকা হতে পারে? কত টাকা হতে পারে আজকে এই 2023 সালে? ইটস নিয়ার অ্যাবাউট 12 crore. তো এই যে দেখছেন 2000 থেকে যদি আপনি 2023 অবধি যদি একবার চারটা দেখেন, কত ওপর গেছে, কত নিচ এসছে, কত ওপরে গেছে, কত নিচ এসছে, তাই প্রতিটা ওপর নিচে যদি আপনি ভাবতেন যে আমি আইচার মোটর বেচে দিয়ে বেরিয়ে যাই, বেচে দিলে কিন্তু কিনে নেওয়াটা যারা পারে তারা ঠিক আছে, কেনার সময় আমাদের মনে হয় আরও নামবে, যখন পড়ে না মার্কেট সবাই স্কেপটিক্যাল হয়ে যায়, এত সোজা নয় বা পড়ার সময় কেনা। আপনি দেখবেন বেস্ট টাইম টু ইনভেস্ট ইজ অন ইন প্যানিক, কিন্তু আমরা কজন প্যানিকে ইনভেস্ট করতে পারি? 16,000 দেখলে 12,000-এর কথা মাথায় আসে, 12,000 হলে 8,000 ভাবি। মার্কেট সবসময় তাই, এবং বিশেষ করে টিভি যারা দেখেন তারা তো ইনভেস্ট করতেই পারবেন না, ও যেদিকেই যাচ্ছে সেদিকেই বলে সবসময়। 18,000-19,900 দেখলে সবসময় বলে 20,500, ম্যাটার অফ ফোন নাইট। আর 16,000 দেখলে এই ভেঙে গিয়ে 14,000-12,000, যে যা পাচ্ছে এই দেখছি ওই দেখছি তাই দেখছি বলে দেবেন। তো প্যানিকে ইনভেস্টমেন্ট করা খুব কঠিন কাজ, তাই জন্যে সব প্রতিটা ওপরে বেঁচেছেন আবার নিচে এলেই নিয়ে নিয়েছেন। এইটা যে করতে পারবে সে তো সুপার ইনভেস্টার, তার কথা আমি বলছি না, কিন্তু আমাদের বেশিরভাগের পক্ষেই ওই জিনিসটা করা সম্ভব হয়ে ওঠে না, সেই কারণেই কোর পোর্টফোলিও বলার কারণ। কোর পোর্টফোলিও থাকলে কি হবে, আপনি ওই পোর্টফোলিওটাকে নাড়াচাড়া করবেন না, দরকার নেই আপনাকে, আপনি বাকি যা করছেন করুন না, কোর পোর্টফোলিওটা আপনার থাক, ওটাকে খালি আপনি রেজাল্টগুলোকে অ্যানালাইজ করুন, নিউজগুলোকে দেখুন। হ্যাঁ, কোনো ব্যাড নিউজ এসছে যে এর যাতে এর ফান্ডামেন্টালি খারাপ হয়ে যাচ্ছে বা এমন কিছু একটা করছে, এমন একটা এক্সপেনশন করছে যেটা আপনার পছন্দ নয়, তখন সেই শেয়ারটাকে ওই পোর্টফোলিও থেকে বাদ দিতে হবে। সেটা কিন্তু ওই একটা দামের ওঠানামার ওপর নয়, কিছু দাম মার্কেট পড়লে কিছু দাম কম পড়বে আবার মার্কেট ঠিক হলে বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে সবসময় মনে রাখবেন আপনি যখন ধরুন একটু যেসব নদীগুলো একটু বেশি এদিক ওদিক করে সেখানে যদি নৌকা চড়েন, যারা গ্রাম বাংলায় থাকেন এই আমার মতো লোকেরা তাদের খুব অভ্যেস আছে, তা নৌকার একটা স্বাভাবিক ওপর নিচ আছে। যারা আপনারা শহরে থাকেন তারা যদি হঠাৎ নৌকায় চড়েন সবাই ভয় পেয়ে যাবেন, এই মনে হয় ডুবে গেল, তা এই ওপর নিচটা কিন্তু ডুবে যাওয়া নয়, ওটা হচ্ছে স্বাভাবিক ওপর নিচ। সেরকম প্রতিটা স্টকের একটা স্বাভাবিক নিচ স্বাভাবিক ওপর আছে, যেটাকে আমরা বিটা বলি, বিটা বলি না যে নিফটির তুলনায় স্টকটা কতটা বাড়ছে বা কতটা রিয়্যাক্ট করে, কতটা কমে। তা কারুর ওপর নিচটা হয়তো এইটুকু এইটুকু, কারুর হয়তো এইটুকু এরম, তো এক একটা নদী, কোন নদী হয়তো শান্ত তার এরম এরম, যে নদী একটু অশান্ত তার এরম এরম, তার মানেই কিন্তু নৌকাটা ডুবে যাচ্ছে না, এটা আপনাকে বুঝতে হবে। তো স্টকের এরম এরমতে ভয় পেলে আপনার চলবে না, আপনাকে দেখতে হবে যে ওটা সত্যি করে কি ফুটো হয়ে ডুবে যাবে না ওটা স্বাভাবিক, সেই ব্যাপারটা জেনে আপনি মোটামুটি, আপনারা সবই এগুলো জানেন, আমি খালি আপনাদের সঙ্গে শেয়ার করি, এইটা বুঝে গেলে দেখবেন আপনার শেয়ার মার্কেট ট্রেডিং অনেক সোজা হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে মার্কেট পড়লে, দেখুন এমন কোনো স্টক নেই, আমি একটা বলি না যে নো কান্ট্রি ইজ ইনসুলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, আপনার আপনি যত ভালো কান্ট্রি হল ওয়ার্ল্ডে যদি কোনো বড় কোনো ধস নামে তার এফেক্ট আমার দেশেও এসে পড়বে, কারণ একটা এখন প্রতিটা কান্ট্রি ইন্টারবিলেটেড, সেরকম কোনো স্টক এমন নেই যেটা ইনসুলেটেড ফ্রম দ্য মার্কেট, যে মার্কেটে যাই হোক না কেন এই স্টকটা বাড়বে, এরকম নেই। মার্কেট অনেক বাড়লেও আপনার স্টক নাও বাড়তে পারে, কিন্তু মার্কেট পড়লে আপনার স্টকে একটা এফেক্ট পড়বে এটা আপনাকে ধরে নিয়ে রাখতে হবে, এইভাবে মনটাকে ক্লিয়ার রাখবেন যে এটা স্বাভাবিক, এই পড়াটা মেরেই খুব একটা আতঙ্কিত হয়ে যাবেন না, সেটা আমাদের প্রবলেম করে। এই প্যানিক জায়গা ছেড়ে দিলেই যখন আপনার কোর পোর্টফোলিওটা আপনি সিলেক্ট করে নিলেন, ক্লিয়ার হয়ে গেল, তারপরে আপনি অন্য নিয়ে যা ইচ্ছে কাজ করুন। আর ট্রেডিংটাকে সবসময় বিজনেস হিসাবে দেখবেন, এর সঙ্গে পোর্টফোলিও মেলাবেন না। আমাদের অনেকের অভ্যেস আছে ট্রেডিংয়ে 10,000-15,000 লস, স্টকটা আছে এটা বেড়েছে এটা বেচে দিই, অ্যাকচুয়ালি ওটা উচিত নয়, অ্যাকচুয়ালি এইটাকে আলাদা হিসেবে দেখা উচিত আর ট্রেডিংটাকে আলাদাভাবে কমপ্লিটলি দেখা উচিত। যাই হোক, এর আগের যে ভিডিওটা করেছিলাম তাতে কয়েকটা স্টক নিয়ে আপনাদেরকে বলেছিলাম, তার মধ্যে হিন্দালকো অলরেডি 465 ঘুরে এসছে, আজকে DLF 491 টাকা
ঘুরে এসেছে, এই দুটো টার্গেট হয়ে গেছে। আর এইচডিএফসি ব্যাংকটা পারফর্ম করেনি, টেক মাহিন্দ্রা এখনও পারফর্ম করেনি, 1210 থেকে 1216-15 এই অবধি ঘুরে বেড়াচ্ছে। আইটিসি একদিন 455 গেছিলো, আমি 442-এ বলেছিলাম, 460-460-এ পৌঁছায়নি। আর একটা ব্যাপার, কদিন আগে আপনাদেরকে আমার যারা ক্লোজ গ্রুপে আছেন বা যে শেয়ারবাজ বলে যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে তাতে লিখেছিলাম যে যদি তেলের দাম মানে ক্রুড অয়েলের দাম কমে তাহলে বিপিসিএল, এইচপিসিএল বা আইওসি পারফর্ম করতে পারে। তা ক্রুড অয়েলের দাম যা ভেবেছিলাম যে 88-89 না পেরিয়ে আবার হয়তো $80 দিকে আসবে, সেটাই হয়েছে। কিন্তু সেই অনুসারে বিপিসিএল, এইচপিসিএল বা আইওসি কোনোটাই পারফর্ম করেনি। এখন দেখুন, তার আর একটা কারণ থাকতে পারে, যদি এটা কোরিলেটেড, সাধারণত দাম করলে কমলে এটা পারফর্ম করা উচিত ছিল, করেনি, যেটা হয়নি সেটা তো না হওয়াটা স্বীকার করতে হবে। সেটার অন্য একটা কারণ থাকতে পারে যে মার্কেট হয়তো একটা ভয় পাচ্ছে যে সামনে ভোট যেহেতু আসছে হয়তো তেলের দামটা কোনো একটা টাইমে কমবে এবং সেই কোপটা সরকার নিজে নেবে না, এই কোম্পানিগুলোর ওপরই পড়বে, কোম্পানিগুলোকে সেই লসটাকে বিয়ার করতে হবে, সেইটা মনে হয় এখানে অ্যাডজাস্টেড হচ্ছে। মানে আমার যেটুকু মনে হচ্ছে, যেহেতু $88 থেকে $82 অবধি আসা সত্ত্বেও এই তিনটে কোম্পানির কোনো আমি উল্টে পড়লো, ওপরের দিকে গেল না, আমার মনে হচ্ছে ওই প্লেটা যেটা আমাদের মাইন্ডে আছে যে সামনে ভোট, সেখানে তেলের দাম একটা ফ্যাক্টর এবং তেলের দামটাকে যদি দাঁড় করিয়ে রাখা হয় বা স্ল্যাশ করা হয় তাহলে তার যে লসটা সেটাকে আবার এই তিনটে কোম্পানিকে আবার বিয়ার করতে হবে, সেটা হয়তো কিছুটা প্লে করলেও করতে পারে। এটা আমার অ্যাজাম্পশন মাত্র। সামনের মার্কেট আজকে দেখুন, একটা জিনিস লক্ষ্য করলেন যে ব্যাংক নিফটি 44,600 ওপরে থাকতে পারলো না এবং নিফটিও 19,550-এর ওপরে থাকতে পারলো না। যে দুটো যদি থাকতে পারতো তাহলে আমরা ধরে নিতাম হয়তো শর্ট টার্ম বটমটা হয়ে গেছে। তো এখনও দুদিক খোলা, হয়তো যেরমভাবে গেছে তাতে হয়তো আপনারা বেচা যাবে না, কারণ ওরমভাবে উঠলে আপনি বেচবেন কী করে, অদ্ভুত ব্যাপার। এবং 600-র কাছাকাছি আমার আজকে মনে হচ্ছিলো যদি এখান থেকে ব্যাক করে, যদি 600-টা শেষ পর্যন্ত হোল্ড করে তাহলে হয়তো ওপরে যাবে। আমি একটা ওই ধরনের সবাইকে বলছিলাম যে আপনারা একটা ট্রাই, মানে জাস্ট আমার একটা আইডিয়া শেয়ার করেছিলাম যে একবার হয়তো ব্যাঙ্ক নিফটি 600-700 কলটা 20 টাকায় নিয়ে দেখা যেতে পারে, 30 টাকা অবধি গেছিলো, তার বেশি আর যায়নি, লাস্টে তো নিচেই পড়ে গেল। যাই হোক, তো মার্কেট ওই জায়গায় থাকতে পারছে না, এটা হচ্ছে সোজা ঘটনা। তো আপনাকে এখনও ওটাই ভাবতে হবে যে আপাতত একটা হার্ডেল ব্যাঙ্ক নিফটি পার করেছে 44,200, 44,200 যতক্ষণ না ভাঙছে আমি ব্যাঙ্ক নিফটিকে আপাতত নেগেটিভ ধরছি না। আর 43,600 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখনও পর্যন্ত সাপোর্ট, নিফটির ক্ষেত্রেও 275-300 ভালো সাপোর্ট। তো দেখা যাক নিফটি, ব্যাঙ্ক নিফটি কোন দিকে যায়, এবং আমার যদি কিছু মনে হয় সে কোনো স্টক বেচা বা কেনা যাই মনে হোক, আমার মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এটা মনে রাখবেন, আমার এইখানে এই ইউটিউব চ্যানেলে কোনো রকম কোনো কাউকে কোনো ট্রেড রেকমেন্ডেশন করা হয় না, শুধুমাত্র আমি আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, আজকে এত শুন 23 আগস্ট আমাদের এই মেমোরেবল ডেতে, আর আমার ইসরোর সাফল্যকে আপনাদের সবার সঙ্গে এই আনন্দ, ইসরোর সাফল্যের আনন্দ, চন্দ্রযান 3-এর সাফল্যের আনন্দ আপনাদের সবার সঙ্গে আর একবার ভাগ করে নিলাম। সবাই ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।